বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তোমাদের প্রথম ক্লাস আজকের গণিতের উপরে। ইনশাল্লাহ তোমাদের প্রতিটি ক্লাস যদি তোমরা করতে পারো, তোমাদের কনফার্ম বলতে পারি তোমাদের গণিতে আর কোনো সমস্যা থাকবে না। গণিতের বইকে ইনশাল্লাহ আমরা জয় করে ফেলবো। তাই প্রতিনিয়ত নিয়মিত ঠিক সন্ধ্যা 7টায় শনিবার এবং রবিবার গণিত ক্লাসগুলো করতে হবে, এবং বাকি ক্লাসগুলো আমার সূচি দেওয়া আছে, সূচি অনুযায়ী প্রতিদিন ক্লাসগুলো করবে। তোমাদের আজকের গণিত সাজেশন দেওয়া হবে সৃজনশীল অংশের একদম A to Z আজকে সাজেশনটি দিয়ে দেওয়া হবে আজকের ক্লাসে। এবং আগামীকাল রবিবার থেকে তোমাদের সেই সাজেশনের উপর থেকে প্রতিটা অঙ্ক ধরে ধরে তোমাদের করিয়ে দেওয়া হবে, যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। এবং আশা করি আমার ক্লাসগুলো করার পর তোমাদের কোথাও কোনো প্রাইভেট কোচিং করার কোনো প্রয়োজন হবে না। আমি তোমাদের জন্য আছি এবং থাকব। শুধু শুধু টাকা ব্যয় করে তোমাদের কোচিং করা বা প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন আমি মনে করি না যে নাই। তোমাদের এক্সট্রা টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। তোমরা শুধুমাত্র সপ্তাহে 2টা ক্লাস আমার করো এবং সেগুলো প্রচুর প্রচুর পরিমাণে চর্চা করো, তাহলে হয়ে যাবে। এখন দেখতে পারছ, যারা আমার সাথে যোগাযোগ করতে চাও এই নাম্বারটা সংগ্রহ করে রাখবে। এবং অবশ্যই অবশ্যই যারা নতুন এসেছো আমার ইউটিউব চ্যানেলে, মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং যদি তোমরা সিনিয়র কেউ দেখে থাকো, তাহলে তোমাদের ছোট ভাই ব্রাদার যারা আছে তাদের অবশ্যই শেয়ার করে দিবে এই ভিডিওটি। কারণ এই ভিডিওটা দ্বারা তোমার ছোট ভাই ব্রাদার, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাই থাকুক, সবাই অনেক অনেক উপকৃত হবে। এবং যদি তোমরা এসএসসি পরীক্ষার্থীরা 2023 তোমরা দেখে থাকো, অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের মাঝে, তোমার ক্লাসমেটের মাঝে শেয়ার করবে যে মামুন স্যার এটি ক্লাস নিচ্ছে, নিয়মিত ক্লাস নিচ্ছে সন্ধ্যা 7টায়, সেই ক্লাসগুলো যাতে সবাই করে। তো অবশ্যই এছাড়াও মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলের পাশাপাশি মামুন অনলাইন হেল্প ফেসবুক পেজেও নিয়মিত প্রতিদিন সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড হবে। তা অবশ্যই তোমরা দুইটার সাথে কানেক্টেড থাকবে, কারণ যে দেখা যায় তোমার একটা ভিডিও ইউটিউবে আগে আপলোড হতে পারে, আবার ফেসবুক পেজেও আগে আপলোড হতে পারে। তাই দ্রুত পাওয়ার জন্য দেখা যায় 7টা বাজে একটু আগেও আপলোড হতে পারে বা 7টা একটু পরে আপলোড হতে পারে। দেখা যায় দুইটায় সমান সেম সময় নাও আপলোড হতে পারে, এবং অনেক আপডেট কিন্তু আছে তোমাদের নিয়ে। তো সেই সবকিছু পাওয়ার জন্য দুইটার সাথেই তোমাদের কানেক্টেড থাকতে হবে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটার সাথেই থাকতে হবে। তো অবশ্যই ফেসবুক পেজে তোমরা মামুন অনলাইন হেল্প লিখে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, এবং তার সাথে অবশ্যই কানেক্টে থাকবে। এবং অবশ্যই সাপোর্ট গ্রুপে তোমাদের সমস্যাগুলো আমার সাথে শেয়ার করবে, এবং তোমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ফেসবুক সাপোর্ট গ্রুপে তোমাদের আলোচনা হবে, সেখান থেকেও তোমরা অনেকটা উপকৃত হবে। তাই অবশ্যই সাপোর্ট গ্রুপেও মামুন অনলাইন হেল্প লিখে সার্চ করলে সাপোর্ট গ্রুপও পেয়ে যাবে। এছাড়া এই ভিডিও ডিসক্রিপশনেও সাপোর্ট গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। এসএসসি পরীক্ষা 2023 গণিত সাজেশন 100% কমন সাজেশন ও ক্লাস, প্রতিটা ক্লাসই মনে করবে এক একটি সাজেশন। তাই প্রতিটা ক্লাস তোমাদের করতে হবে, একটা ক্লাস মিস করলে মনে করবা যে একটা সাজেশন মিস হয়েছে এবং একটা ক্লাস মিস হয়েছে। তাই প্রতিটা ক্লাস প্রতিটা সাজেশন তোমাদের নিতে হবে। আজকে ক্লাসে গণিত 2023 পরীক্ষার এসএসসি পরীক্ষা 2023-এর গণিত সাজেশন A to Z সৃজনশীল অংশের সাজেশনটা আজকে দিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেকটা অঙ্ক এখান থেকে সমাধান করে দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসে। অধ্যায় 2 সেট ও ফাংশন তোমাদের যে সিলেবাসে আছে, সংক্ষিপ্ত সিলেবাসে, সেই সিলেবাস অনুযায়ী আমি সাজেশনটা তৈরি করেছি, প্রতিটা অধ্যায় থেকে দিয়েছি, তোমরা প্রতিটা অধ্যায়ের ক্লাসগুলো পাবে। অধ্যায় 2 সেট ও ফাংশন, এটা তোমাদের সিলেবাসে আছে। এখানে মেন বুক থেকে গুরুত্বপূর্ণ রয়েছে 2.1-এর, 2.1-এর যে মেন বুক থেকে যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে সেগুলো আমি প্রথমে অ্যাড করেছি, তারপরে তোমাদের অ্যাড করেছি এখানে সৃজনশীল প্রশ্ন, বোর্ড প্রশ্নগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে। তাই প্রথমে তোমাদের মেন বুকের অঙ্কগুলো করাবো, তারপরে সৃজনশীল প্রশ্ন সমাধান করাবো, বোর্ড প্রশ্ন সমূহ, তারপরে তোমাদের ওই চ্যাপ্টার যে চ্যাপ্টার শেষ করবো ওই চ্যাপ্টারের নোবেট থেকে সাজেশনটা দিয়ে দেবো ক্লাসে। তাই অবশ্যই প্রতিটা ক্লাস দেখবে। তো 2.1-এ দেওয়া হয়েছে তোমাদের মেন বুকের 1-এর
ছোট গ এবং বড় গ, ঘ এবং ঘ। 4 নম্বরে ঘ এবং গ, 5 নম্বর, 6 নম্বর এবং 8 নম্বর, এবং উদাহরণের 6, 7, 9, 11, 12 ভালো করে দেখে নাও এবং খাতায় তুলে নাও ভালো করে, যে কোন দিন কোন কোনটা আমি অঙ্ক করাবো। তোমরা এই সূচি দেখি, কিন্তু এইটা দেখি তোমরা বুঝতে পারবে যে কোন দিন কোন অঙ্ক করাবো, ঠিক আছে? তাই কোনটার সিরিয়াল মেনটেন্স, মানে সিরিয়ালে আমি যে করাবো, 5-এর পর 6, তারপরে 8, তারপরে উদাহরণ 6, 7, 9, তারপর 11 এবং 12। অনেকে বলতে পারে যে ভাই স্যার মাসকান মাসকান দিয়ে করান কেন, আমি সাজেশনের উপর ক্লাস নেব। তোমাদের আগেই বলছি আমি সাজেশনের উপর ক্লাস নেব, প্রথমে তোমাদের সাজেশন দেব, তারপরে সেই সাজেশনটা জাস্ট তোমাদের করাবো, এবং এই সাজেশন করলেই তোমাদের এনাফ, এর বেশি আর করতে হবে না। এই এইগুলো যে আমি দিয়েছি এইগুলো করলেই তোমরা 100-তে 100 মার্কের আনসার করতে পারবে। নৈর্ব্যক্তিকের অংশ আমি 100% কমন সাজেশন দিব, এবং এই সৃজনশীল অংশ থেকে তোমরা ইনশাল্লাহ সবগুলো কমন পাবে, এবং মূলত সৃজনশীল প্রশ্ন অনেক সময় কমন পড়ে না, কিন্তু নিয়ম কমন পড়ে। ইনশাল্লাহ এখান থেকে নিয়ম কমন পড়বে এবং ইনশাল্লাহ অঙ্কগুলো তোমরা এখান থেকে পাবে। তাই এখান থেকে 2.1-এর 1-এর ঘ এবং ঘ, এবং 4-এর ঘ এবং ঘ, 5-এর 5, 6 এবং 8, উদাহরণ 6, 7, 9, 11, 12, 2.2-এর তোমাদের মেইন বুকের 10, 11, 13, 14, 15, 16 এবং 17-র ক এবং খ, 18-র ক এবং খ, এবং 21 নম্বর, এবং তোমাদের মেইন বুকের 2.2-এর উদাহরণের 21, 23, 24। এই কটা খুব ভালো করে খাতায় তুলে নাও, এই কটা কিন্তু আমি করাবো। তারপরে তোমাদের এই যখন 2.1 এবং 2.2 শেষ হয়ে যাবে, এই অঙ্ক কটা করানো, তারপরে ওই 2.1-এ সৃজনশীল প্রশ্নের বোর্ড সময় এই কটা আমি সমাধান করব। তো ঢাকা বোর্ড 2019 এবং 2017 সেট অফ ফাংশনের, ঢাকা বোর্ড 2019 এবং 2017, চট্টগ্রাম বোর্ড 2020 এবং 2017, রাজশাহী বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2017 এবং ময়মনসিংহ বোর্ড 2020, সিলেট বোর্ড 2020-2017, যশোর বোর্ড 2020। তো ভালো করে বোর্ড গুলো তুলে নাও। আবারও বলছি আমি, ঢাকা বোর্ড 2019-2017, চট্টগ্রাম বোর্ড 2020-2017, রাজশাহী বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2017, ময়মনসিংহ বোর্ড 2020, সিলেট বোর্ড 2020-2017, যশোর বোর্ড 2020। এর বাইরে আর তোমাদের কোনো অঙ্ক করতে হবে না, এখান থেকে ইনশাল্লাহ একটা অঙ্ক তোমরা অবশ্যই অবশ্যই পাবে পরীক্ষায়। অধ্যায় 3, বীজগাণিতীয় রাশি, একটা বড় অধ্যায়, তোমরা জানো এটা একটা বড় অধ্যায়। এখানে 3.1, 3.2, 3.4 এবং 3.5 আছে তোমাদের। তো এখান থেকে এই অধ্যায়টা অনেক বড়, যেহেতু তোমাদের এটা অনেক গুরুত্ব দিয়ে করতে হবে, এবং এখান থেকে মাস্ট একটা অঙ্ক থাকবেই তোমাদের পরীক্ষায়। তা বীজগাণিতীয় রাশি এখান থেকে মেইন বুক থেকে গুরুত্বপূর্ণ যেগুলো দেওয়া হয়েছে, 3.1-এর 1-এর ঘ, ঘ এবং চ, গ গ এবং চ, 6, 7, 8, 10, 11, 12 এবং 15 নম্বর দেওয়া হয়েছে মেইন বুকে 3.1-এর, এবং উদাহরণে দেওয়া হয়েছে 3.1-এর 7, 8, 9, 10, 11। এই কটা অঙ্ক করলে 3.1 থেকে আর তোমাদের অঙ্ক লাগবে না, এই কটা করলে হবে ইনশাল্লাহ। 3.2, 1, 7, 10, 12, 13, 14, 15, 16, 17 এবং উদাহরণের 14, 15, 16, এই কটা কিন্তু অনুশীলনে তোমাদের মেইন বুকে, ঠিক আছে? 1, 7, 10, 12, 13, 14, 15, 16, 17 এবং উদাহরণের 14, 15, 16। 3.3-এর উৎপাদক, উৎপাদকে তোমার 5, 6, 8, 14, 16, 21, 25 এবং উদাহরণের 22, 23, 27, 28, এই কটা দেওয়া হয়েছে মাত্র, মাত্র এই কটা দেওয়া হয়েছে, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে। তোমাদের উৎপাদক অনেকগুলো দেওয়া আছে বইতে, অনেক অনেকগুলো, মাত্র এই কটা যদি করতে পারো এখান থেকে ইনশাল্লাহ সকল বোর্ডে কমন থাকবে। 3.4-এ 2, 4, 9, 10, 4টা দেওয়া হয়েছে। তো আবার একটু দেখে নাও তোমরা, এই কটা কিন্তু দেখো দেওয়া হয়েছে, তোমরা ভালো করে খাতায় তুলে নেবে সাজেশনটি। সৃজনশীল প্রশ্ন অনুশীলনী 3, বীজগাণিত রাশি থেকে দেওয়া হয়েছে যে বোর্ড প্রশ্ন সমূহ, ঢাকা বোর্ডের 2019-2017, চট্টগ্রাম বোর্ড 2019-2017, বরিশাল বোর্ড 2020-2017, রাজশাহী বোর্ড 2020, কুমিল্লা বোর্ড 2017, দিনাজপুর বোর্ড থেকে দেওয়া হয়নি, ময়মনসিংহ বোর্ড 2020, সিলেট বোর্ড 2017-2019, যশোর বোর্ড 2020-2019।
তোমাদের এই কটা অঙ্ক সমাধান করবা, তাহলে হয়ে যাবে। ঢাকা বোর্ড 2019 2017, চট্টগ্রাম বোর্ড 2019 2017, বরিশাল বোর্ড 2020 2017, রাজশাহী বোর্ড 2020, কুমিল্লা বোর্ড 2017, ময়মনসিংহ বোর্ড 2020, সিলেট বোর্ড 2017 2019, যশোর বোর্ড 2020 2019। এই কটা মাত্র সমাধান করলে হয়ে যাবে। তারপরে এই কটা যখন সমাধান করা হয়ে যাবে, আমি তোমাদের অঙ্কগুলো করিয়ে দেবো প্রত্যেকটা অঙ্ক। তারপরে আমি এই চ্যাপ্টারেরই আবার নৈবেদ্য গুলো আমি তোমাদের দিয়ে দেবো, তারপর নৈবেদ্য গুলো করবে। তারপর হলো অধ্যায় 4, সূচক ও লগারিদম। অধ্যায় 4 এ আছে কি? সূচক ও লগারিদম। তো সূচক ও লগারিদম মেন বুক থেকে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদের করতে হবে, 4.1 এর 3, 4, 7, 8, 10, 11, 13, 14, 15, 18, 19, 20, 21, 22 এবং উদাহরণের 3 এবং 5। এই কটা অঙ্ক করলে 4.1 থেকে হয়ে যাবে। 4.2 থেকে 4 এবং 5 এবং উদাহরণের 7, 8, 10, এই কটা অঙ্ক করলে এর বাইরে ইনশাল্লাহ থাকবে না। সৃজনশীল যে প্রশ্নগুলো তোমরা অধ্যায় 4 সূচক ও লগারিদম থেকে পড়বে, বোর্ড সমূহ দিনাজপুর বোর্ড 2017, অভিন্ন বোর্ড 2018। অভিন্ন বোর্ড বলতে অনেকে মিস্টেক করতে পারো, নাও বুঝতে পারো। অভিন্ন বোর্ড বলতে একটাই বোর্ড 2018 সালে, মানে মাত্র একটা অঙ্ক এখানে, ঠিক আছে? অভিন্ন বোর্ড 2018 মাত্র একটা একটা অঙ্ক এখানে তোমাদের বইতে আছে। আমি সমস্যা নেই, তোমাদের খুঁজে না পেলেও সমস্যা নেই, কারণ প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের হোয়াইট বোর্ডে সরাসরি ক্লাসগুলো নেব এবং সেখানে প্রত্যেকটা অঙ্ক তোলা হবে, হোয়াইট বোর্ডে প্রত্যেকটা অঙ্ক তোলা হবে, তারপর সমাধান করা হবে। তো সেখান থেকে অঙ্কগুলো তুলে নিতে পারবে। তারপরে তোমাদের স্কুল দেওয়া হয়েছে এখানে, বিএম স্কুল বরিশাল, নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা 2019। এখানে গব মুসলিম, ঠিক আছে, গব মুসলিম হাই স্কুল চট্টগ্রাম, নির্বাচনী পরীক্ষা 2018। রাজশাহী ক্যাডেট কলেজ রাজশাহী, নির্বাচনী পরীক্ষা 2018। শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা, নির্বাচনী পরীক্ষা 2022। এই কটা পড়লি ইনশাল্লাহ তোমরা এখানে হয়ে যাবে। অধ্যায় 7, ব্যবহারিক জ্যামিতি। মেইন বুক থেকে গুরুত্বপূর্ণ ব্যবহারিক জ্যামিতি অধ্যায় 7 এর জন্য সম্পাদ্য 2, 3, 4 এবং 5। 7.1 থেকে 24, 26, 27, 7.2 থেকে 14, 15, 16, 19 এবং উদাহরণ 3। 7.2 থেকে উদাহরণ 3 আছে। সৃজনশীল প্রশ্ন বোর্ড সমূহ অধ্যায় 7 থেকে বরিশাল বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2017, সিলেট বোর্ড 2019, যশোর বোর্ড 2019 এবং সকল বোর্ড 2018 বলতে একটাই জ্যামিতি এখানে কিন্তু। আর মনে করো না যে 2018 সালে সকল বোর্ড গুলাই না, এখানে সকল বোর্ড বলতে 2018 সালে একটা বোর্ড শুধুমাত্র একটাই আছে অঙ্ক, ঠিক আছে? তো সেই এক অঙ্কটাই তোমরা বইতে ইনশাল্লাহ পাবে, সব প্রত্যেকটা বইতে আছে, প্রত্যেকটা নোট বা কোন টেস্ট পেপারে এগুলো পেয়ে যাবে। তো সমস্যা নেই, আমি কিন্তু হোয়াইট বোর্ডে অঙ্কগুলো তুলে তুলেই তোমাদের সমাধান করব, তো সেখানে অঙ্কগুলো পেয়ে যাবে। অধ্যায় 8, বৃত্ত। মেইন বুক থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় 8 এর জন্য উপপাদ্য 18, 19, 20, 23, 26, সম্পাদ্য 9, 10, 11 এবং 8.5 থেকে 9, 10, 11, 12। সৃজনশীল প্রশ্ন বোর্ড সমূহ ঢাকা বোর্ড 2020, 2017, চট্টগ্রাম বোর্ড 2019, 2017, বরিশাল বোর্ড 2020, 2019, রাজশাহী বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2020, দিনাজপুর বোর্ড 2020, 2019, সিলেট বোর্ড 2020, 2019, যশোর বোর্ড 2020, 2017। এই কটা অঙ্ক খুব বৃত্ত চ্যাপ্টার থেকে তোমরা অধ্যায় 8 থেকে তোমরা ভালো করে পড়বে, ভালো করে প্রত্যেকটাই আমি ইনশাল্লাহ সমাধান করে দেবো, ঠিক আছে? তোমরা জাস্ট তোমাদের কাজ হলো এগুলো তোমাদের খুঁজে আইডেন্টিফাই করে রাখা, আর বাকি কাজটা আমি প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটাই অঙ্ক তোমাদের সমাধান করে দিতে হবে। তোমাদের পরীক্ষার আগে ইনশাল্লাহ আমি কয়েকবার এই অঙ্কগুলো তোমাদের ডিভাইস দেওয়া হয়ে যাবে। তারপরে অধ্যায় 9, ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত থেকে তোমাদের অবশ্যই একটা অঙ্ক করতে হবে, তাই এখান থেকে তোমরা একটু গুরুত্ব দিয়ে এই চ্যাপ্টারটা পড়বে, কারণ আমি তোমাদের পরিমিতি তোমাদের করতে বলবো না, কারণ পরিমিতি একটু কঠিন তোমাদের কাছে মনে হতে পারে। ত্রিকোণমিতিক অনুপাতটা যদি তোমরা করো এবং এটা কিন্তু সহজ তোমাদের কাছে মনে হবে, তাই আমি ত্রিকোণমিতিক অনুপাতটা তোমাদের জন্য একটু বেশি সাজেস্ট করি, এটাই তোমরা করবে। তো অধ্যায় 9, ত্রিকোণমিতিক অনুপাতের মেইন বুক থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো, 9.1 এর 2, 3, 4, 5,
5, 10, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এবং 24। উদাহরণের 9.1 এর উদাহরণ থেকে 3, 4, 7, 8, 10, 11, 12 এই কয়টা অঙ্ক করলে হয়ে যাবে। আর 9.2 থেকে 15, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25, 26, 29 এবং উদাহরণ 14 এই কয়টা পড়লে হয়ে যাবে, এই কয়টা অঙ্ক করলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে সৃজনশীল প্রশ্ন, তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত থেকে সৃজনশীল প্রশ্ন বোর্ড সমূহ দেওয়া হয়েছে। এখান থেকে ঢাকা বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019, বরিশাল বোর্ড 2020, 2019, রাজশাহী বোর্ড 2020, 2019, কুমিল্লা বোর্ড 2020, 2017, দিনাজপুর বোর্ড 2020, 2019 এবং ময়মনসিংহ বোর্ড 2020, সিলেট বোর্ড 2020, 2019 এবং যশোর বোর্ড 2019, 2017। এই কয়টা করলে এরপর আর তোমাদের করতে হবে না, এখান থেকে তোমরা ত্রিকোণমিতিক অনুপাত অবশ্যই অবশ্যই তোমরা করতে পারবে। কারণ এটা আমি এমন ভাবে তোমাদের করাবো, এই অধ্যায়টি তোমাদের অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু আমি এমন ভাবে ক্লাসগুলো নেব তোমাদের এই এই ত্রিকোণমিতিক অনুপাতটি তোমাদের সবচেয়ে সহজ হয়ে যাবে। তারপরে অধ্যায় 13 সসীম দ্বারা, এখান থেকে অঙ্ক থাকবে অবশ্যই করবে। মেইন বুক থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো 13.1 এর 10, 11, 12, 13, 14, 15, 16, 18 এবং 19। উদাহরণ 2, 4 এবং 5। 13.2 এর 5, 6, 13, 14, 15, 16, 18, 19 এবং 20। উদাহরণের 8, 10 এবং 11 এটা করবা, এবং এইগুলো করা হয়ে গেলেই আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন বোর্ড সমূহ সমাধান করে দেব। ঢাকা বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019, বরিশাল বোর্ড 2020, 2019, রাজশাহী বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2020, সিলেট বোর্ড 2020 এবং সকল বোর্ড বলতে একটাই অঙ্ক, এখানে 2018 সালে একটাই অঙ্ক আছে, 2018 সকল বোর্ড লেখা এখানে, ঠিক আছে। তো সকল বোর্ড 2018 এই কয়টা করবা। তারপরে তোমাদের অধ্যায় 17 পরিসংখ্যান, সর্বশেষ যে অধ্যায়টি তোমাদের পরিসংখ্যান, এবং এখান থেকে একটা অঙ্ক, তোমাদের দুইটা অঙ্ক থাকবে এখানে, এখান থেকে একটা অঙ্ক তোমাদের করতে হবে। তাই অবশ্যই এই যে অঙ্কগুলো দেওয়া হয়েছে এগুলো করলেই এখান থেকে দুইটা অঙ্কই তোমরা কমন পেয়ে যাবে। মেন বুক থেকে গুরুত্বপূর্ণ 12 এবং 14, উদাহরণ 4, 7, 10, 12, 13 এবং 14। সৃজনশীল প্রশ্ন যেগুলো করবে ঢাকা বোর্ড থেকে 2020 এ, যেহেতু দুইটা আসবে তোমাদের 10 নাম্বার এবং 11 নাম্বারে দুইটা থাকে পরিসংখ্যান, ঠিক আছে। একটা থাকে 10 নাম্বার আইটেমে আর একটা থাকে 11 নাম্বারে, 11 নাম্বার সৃজনশীল। তো তোমাদের 10 নাম্বার সৃজনশীল এবং 11 নাম্বার সৃজনশীল দুইটাই হলো 2020 সালে দেওয়া হয়েছে দুইটাই, ঠিক আছে। এবং 2017 সালের শুধুমাত্র 11 নম্বর সৃজনশীলটি দেওয়া হয়েছে। চট্টগ্রাম বোর্ড 2020 এর দুইটাই দেওয়া হয়েছে, মানে তোমাদের সৃজনশীল 10 এবং সৃজনশীল 11 দুইটাই দেওয়া হয়েছে। 2019 সালেও দুইটাই দেওয়া হয়েছে, 2017 দুইটাই করতে হবে। বরিশাল বোর্ড 2020 এর দুইটাই করতে হবে, 2017 বরিশাল বোর্ড 2017 দুইটাই করতে হবে। রাজশাহী বোর্ড 2020 এর দুইটি, 2019 সাল রাজশাহীর দুইটি এবং 2017 দুইটি। কুমিল্লা বোর্ড 2020 এর দুইটি, 2000 তারপর কুমিল্লা বোর্ড 2019 এর দুইটি, 2017 দুইটি। দিনাজপুর বোর্ড 2020 এর দুইটি করতে হবে এবং 2017 দুইটি। ময়মনসিংহ বোর্ড 2020 এর শুধুমাত্র 11 নম্বর সৃজনশীলটি করলে হবে, সিলেট বোর্ডে লাগবে না তোমাদের। যশোর বোর্ড 2020 এর দুইটি করতে হবে। এই তোমাদের টোটাল গণিত সাজেশন সৃজনশীল অংশের, তোমাদের যে 60টি সৃজনশীল প্রশ্নের আনসার করতে হবে, তোমাদের 11টা সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে 60টি সৃজনশীল প্রশ্নের আনসার করতে হবে, টোটাল তোমাদের 70 মার্কস। সেই 70 মার্কসের সাজেশন আজকে দেওয়া হয়ে গেল, বাকি রলো 30 মার্কস। সেই 30 মার্কসের সাজেশন প্রতিটা অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করে দেওয়ার সাথে সাথে ওই অধ্যায়ের নবৃত্তিগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, ক্লাসগুলো তোমাদের প্রতিটা নবৃত্তিকে বুঝিয়ে দেওয়া হবে। তো ক্লাসে সাজেশনের প্রতিটি সমাধান করে দেওয়া হবে, কোনো টেনশন করতে হবে না তোমাদের। আর তোমাদের আজকের কাজ হলো এই আজকে যে সাজেশনটি দিয়েছি এই সাজেশনটি তোমরা ভালো করে খাতা লিখে প্রতিটা অঙ্ক তোমরা বইতে যদি আন্ডারলাইন করে রাখতে পারো সেটাই সবচেয়ে ভালো হয়, তাহলে সিরিয়াল মেনটেন্স করে তোমরা প্রতিটা ক্লাসগুলো করবে। মনে রাখবা প্রতিটা ক্লাস হবে, অঙ্ক ক্লাস হবে শনিবার এবং রবিবার, প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার গণিত ক্লাস নেওয়া হবে। আর সোমবার এবং সোমবার নেওয়া হবে ইংরেজি প্রথম পত্র, মঙ্গলবার নেওয়া হবে ইংরেজি দ্বিতীয় পত্র এবং বুধবার বাংলা প্রথম পত্র এবং বৃহস্পতিবার তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস এবং শুক্রবার শুক্রবার তোমাদের ক্লাস নেওয়া হবে বিজ্ঞান। তাই প্রতিটা ক্লাস সপ্তাহে প্রতিটা ক্লাস তোমাদের করতে হবে এবং বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো
ইনশাল্লাহ নেওয়া হবে। দেখা যায় বাংলা এবং যে 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 বিষয়গুলো সাজেশন অলরেডি সব ক্লাসগুলো দেওয়া হয়ে যাবে, সেই গ্যাপে তোমাদের বাকি সাবজেক্টগুলো অ্যাড করে আমি সাজেশনগুলো আর সব সবগুলো দিয়ে দেবো তোমাদের। গ্রুপ সাবজেক্টগুলো সাজেশন অবশ্যই দেবো, টেনশন করতে হবে না, গ্রুপ সাবজেক্টের সাজেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল, ভালো থাকবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। আরেকটা বিষয়, তোমাদের প্রথমে ফেসবুকে আসতে হবে, ফেসবুকে এসে সার্চ করতে হবে মামুন অনলাইন অ্যাপ লিখে। মামুন অনলাইন অ্যাপ লিখে সার্চ করবে, সার্চ করলে দেখতে পারবা যে একটা ফেসবুক গ্রুপ আছে, এটা তোমাদের অবশ্যই জয়েন হতে হবে, কারণ এখানে সকল ছাত্রছাত্রী জয়েন আছে। এখানে ছাত্রছাত্রীদের সকল সমস্যা পোস্ট করলে আমি সাথে সাথে এখান থেকে কিন্তু সমাধান দিয়ে দিই, তাই অবশ্যই এখানে তোমাদের জয়েন থাকতে হবে। এসএসসি 2023 সালের পরীক্ষার্থী সবাইকে এখানে জয়েন থাকতে হবে, তাই অবশ্যই এখানে এই গ্রুপটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা জয়েন হতে পারবে। আর অবশ্যই এখানে সার্চ করে তোমাদের ফেসবুকে তোমরা জয়েন হতে পারবে, মামুন অনলাইন হেল্প লিখলে এই গ্রুপটা পেয়ে যাবে। তারপরে তোমরা অবশ্যই একটু ব্যাক করে এখানে দেখতে পারবে এটা ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবে এবং এটার লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা ফলো করে রাখতে পারবে। তো অবশ্যই ভালো থাকো, ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসগুলো দেখো নিয়মিত। তো বাই বাই।